হ্যাঁ, নিজের কাছে প্রশ্ন করার সময় এসেছে বোধ হয়, আর বোধ হয় থেমে থাকার সময় নেই। নিজের কাছে দুটো কোশ্চেন করো তোমরা, তুমি কি ঘুমানোর জন্য এই পৃথিবীতে জন্মেছো, না শর্টকাট ওয়েতে কিছু পাওয়ার জন্য এই পৃথিবীতে জন্মেছো? তোমার স্বপ্ন পূরণ করার জন্য শর্টকাট ওয়েতে কিছু পাবে বলে ভরসা করে, যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তোমার মতো করে তোমার জীবন অতিবাহিত করো, সেখানে আমি যাচ্ছি না। এবার যদি মনে করো উত্তর না হয় যে তুমি ঘুমানোর জন্য পৃথিবীতে আসোনি, তুমি শর্টকাট ওয়েতে কিছু পেতে চাওনি, তুমি নিজে করে দেখাতে চাইছো কিছু, তাহলে আমার ক্ষেত্রে আজ আমি তোমাদেরকে বলে দিতে চাই, নতুন করে শপথ নাও, তোমার শক্তিটাকে প্রস্ফুটিত করো এবং আগুনের মতো জ্বলে ওঠো। তুমি জীবনে তোমারও কিছু করে দেখানোর অবসর আজকে এসেছে, আর যতক্ষণ না তোমার স্বপ্ন পূরণ হচ্ছে ততক্ষণ তুমি তোমার স্বপ্নের পেছনে সঠিক শক্তি প্রয়োগ করে এগোতে থাকো, দেখবে একদিন তোমার স্বপ্ন পূরণ হবেই, আর তোমার স্বপ্ন তোমার জীবনের থেকেও অনেক বড় হবে। এখন তোমরা প্রশ্ন করতেই পারো আমাকে, স্যার পৃথিবীতে যারা গুণীজন, পৃথিবীতে যারা মহান ব্যক্তি, তারা দিনে রাতে কতক্ষণ ঘুমায়, কত ঘন্টা ঘুমায়? তো এর উত্তর তোমাদের কাছে হয়তোবা নেই, কারণ এই গুণীজনদের কাছে যদি জিজ্ঞেস করা হয় তারা দিন রাতে 4-5 ঘন্টা কেন ঘুমায়, তার থেকে বেশি কেন ঘুমায় না, তাহলে তারা একটা কথাই বলবেন, তাদের একটাই উত্তর যে মরণের পরে তো মানুষকে ঘুমিয়েই থাকতে হবে, তখন তো আর কাজ করার অবসর বা সুযোগটুকু তো পাওয়া যাবে না। তাই যতক্ষণ দেহে শ্বাস আছে, যতক্ষণ দেহে প্রাণ আছে, নিজের সেরা শক্তিটুকু কাজে লাগিয়ে তোমার স্বপ্নের পেছনে দৌড়ে নিজেকে অনেক উন্নত তুমি করতে পারো, এটাই মানুষের কাজ। বুঝতে পারা গেল? তো এই কথাগুলো আমি যত বলে জোরে, যত চিৎকার করে তোমাদের কাছে বলি, কিছু মানুষ 1 মিনিটে বুঝে যাবে, কিছু মানুষকে সারা জীবন বোঝালেও বুঝবে না। বন্ধুরা, যারা এই কথাগুলো বুঝতে পারলে আজকে, তাহলে আমি বলবো তারা আজ থেকে শুরু করো, নিজের ভেতরকার সুপ্ত শক্তিটুকুকে বিশাল জায়গায় নিয়ে যাও, উন্নতির চরম শিখরে পৌঁছয়ে তুমি নিজেকে উন্নত করার চিন্তা করো, যাতে তুমি হারিয়ে যাওনি, ফুরিয়ে যাওনি, এবং তোমার মতো অসীম পাওয়ার ছিল সেগুলোও তুমি উন্মোচিত করে সারা বিশ্বের কাছে তুমিও দেখাতে পারবে। নমস্কার।